আপনি হয়তো এটা অবশ্যই লক্ষ্য করেছেন যে কিছু ইলেকট্রনিকের কানেক্টরসগুলো গোল্ড প্লেটেড হয়, অর্থাৎ এগুলোতে সোনার আস্তরণ থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে সোনাকেই কেন ব্যবহার করা হয়, কি এটাকে এত বিশেষ করে তোলে? ওয়েল, প্রথমত সোনা বিদ্যুতের একটি চমৎকার পরিবাহী, এর মানে এর ভেতর দিয়ে ইলেকট্রনগুলো খুবই সহজে চলাফেরা করতে পারে, যা একটা ইলেকট্রনিক ডিভাইসের সঠিকভাবে কাজ করার জন্য খুবই জরুরি। সাথে অন্যান্য ধাতুর মতো সোনাতে সময়ের সাথে সাথে জং বা করোজেন্স আসে না, যা খুবই জরুরি বিশেষ করে কানেক্টরগুলোর জন্য। কেননা যদি দুটো কানেক্টরের ভেতরে জং বা করোজেন চলে আসে, তাহলে তাদের সংযোগ ভালোভাবে হবে না, যা ইভেন্চুয়ালি আপনার ডিভাইসকে অকেজো করে দিতে পারে। সোনা খুবই ডিউরেবল এবং একই সঙ্গে নরম একটি ধাতু, যার ফলে এটাকে ইলেকট্রনিক ডিভাইসগুলোর ছোটো ছোটো কানেক্টরসের আকার দেওয়া খুবই সহজ হয়ে ওঠে। এছাড়াও সোনা অনেক টেকসই হয়, যার মানে গোল্ড প্লেটেড কানেক্টরগুলো অনেক সময় ধরে ব্যবহার করা সত্ত্বেও বা অনেক সময় ধরে খোলা লাগানো করা সত্ত্বেও ভালো কানেকশন মেনটেন করতে সক্ষম। এছাড়াও আমরা সকলেই জানি যে সোনা একটি বিলাসিতার প্রতীক, এটি চকচকে ও উজ্জ্বল, যা ইলেকট্রনিক ডিভাইসগুলোকে দেখতে আর একটু আকর্ষণ করে তোলে। এ কারণেই হাই এন্ড প্রোডাক্টগুলোতে গোল্ড প্লেটেড কানেক্টর বেশি দেখতে পাওয়া যায়। সো এখন আপনি জানেন যে গোল্ড প্লেটেড কানেক্টর শুধুমাত্র শো অফের জন্য নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে, যার ফলে আপনার ডিভাইসগুলো অনেক সময় ধরে ভালোভাবে কাজ করতে পারে। সো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। এই ভিডিও এটুকুই, ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলাটেক্স। থ্যাংকস ফর ওয়াচিং।